আমেরিকায় পুলিশের বিচার বহির্ভূত হত্যা ও নৃশংসতা নিয়ে ব্যাপক হতাশা ও ক্ষোভ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে। গত কয়েক বছরে পুলিশের গুলিতে কী পরিমাণ মানুষ নিহত হয়েছেন সে তথ্যের একটি ছক উপস্থাপন করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। টিআরটি ওয়ার্ল্ডের পরিসংখ্যানে দেখা গেছে, 2013 সালে পুলিশের গুলিতে 1106 জন, 2014 সালে 1050 জন, 2015 সালে 1003 জন, 2016 সালে 1071 জন, 2017 সালে 1095 জন, 2018 সালে পুলিশের গুলিতে সর্বোচ্চ 1143 জন এবং 2019 সালে 1098 জন নিহত হয়েছেন। অর্থাৎ 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমেরিকায় প্রতি বছর গড়ে প্রায় 1100 মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, 2015 সালে আমেরিকায় 1200 জনেরও বেশি কৃষ্ণাঙ্গ পুলিশের হাতে নিহত কিংবা গুলিবিদ্ধ হয়েছেন। এ পরিসংখ্যানে যারা পুলিশি হেফাজতে কিংবা অন্য পদ্ধতিতে নিহত হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। 2014 সালের অগস্টে মাইকেল ব্রাউন নামে 18 বছর বয়সী এক হাই স্কুল শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় আমেরিকা জুড়ে অহিংস বিক্ষোভ হয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। সংখ্যালঘুদের বিরুদ্ধে পুলিশের সহিংসতা সমাধানে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের সামনে থেকে কাজ করছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। 2020 সালের 25 মে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ যুবককে আটক করার সময় হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরে তাকে হত্যা করে পুলিশ। নির্যাতন থেকে বাঁচতে আমি শ্বাস নিতে পারছি না বলেও আকুতিও করেন ফ্লয়েড, কিন্তু পুলিশ তার প্রতি কোনো করুণা করেননি। ওই একই বছরের মার্চে নিজ বাড়িতে ব্রিওনা টেইলার নামে এক নারীকে হত্যা করে পুলিশ। সিএনএনের খবরে বলা হয়, তার ঘরে ঢুকে পুলিশ তাকে 8 বার গুলি করেছিল। কিন্তু এসব সত্ত্বেও আমেরিকার পুলিশ সংস্কার নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।